বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমাতুল উপকরণ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ভেজিটেবল পোলাও তৈরি করব। পোলাও তৈরি করার জন্য আমি পোলাও নিয়েছি, এখানে 1 কেজি পোলাও নিয়েছি। আমি পোলাওটার সাথে যা যা সবজি অ্যাড করব সেটা সবজি নিয়েছি। এখানে আমি ফুলকপি নিয়েছি, তারপরে এখানে নিয়েছি গাজর, তারপর এটা নিয়েছি বাঁধাকপি, এটা নিয়েছি তেজপাতা, আর এখানে নিয়েছি আমি মটরশুঁটকি, এটা আমার মটরশুঁটকি, আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে, আর এখানে মশলা নিচ্ছি, আদা নিচ্ছি, রসুন বাটা নিচ্ছি, পেঁয়াজ বাটা নিচ্ছি, আর নিচ্ছি মশলা বাটা। এবার আমার রান্নাতে চলে যাব আমি। তো আমি এখানে যে পাতিলটা রান্না করবো সেই পাতিলটা চুলা উঠে দিয়ে দিচ্ছি। পাতিলটা গরম হয়ে গেছে, আমি এই পর্যায়ে তেল দিয়ে দিব। তেল ছাড়া তো অবশ্যই চলে না, তো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনি আপনার পরিমাণ মতো তেল ব্যবহার করবেন। এরপর যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা এখানে কিন্তু কখনই একদম লাল করে ভাজা যাবে না, এখানে হালকা একটু ভেজে নিব। এরপর যে আমি লবণটা দিয়ে দিব, লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটাও আপনার আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা যদি একটু ঝাল খান তাহলে ঝালটা বাড়িয়ে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিব আদা বাটা, তারপরে দিয়ে দিচ্ছি মশলা বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা কিছুটা অ্যাড করবো, সবগুলি মশলা ভালো করে কষিয়ে নিব। সবগুলো মশলা খুব দ্রুত ভালোভাবে কষিয়ে নিব, এত মশলা গন্ধটা একেবারেই চলে যায়। এদিকে অবশ্যই খেয়াল রাখবে মশলা গন্ধ না গেলে কিন্তু সবজির সাথে মশলা গন্ধ একটু থেকে যাবে। আমার সব মশলাগুলি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি সব একে একে সমস্ত সবজিগুলি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিব আমি মটরশুঁটকি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা একটু মশলা সাথে দিলে ভালো হতো, তো আমি এখন বাদাম বাটাটা দিয়ে দিলাম। তো আমি ভালো করে সবগুলোকে ভেজে দিব। পিসপত এবং বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গাজরটাও দিয়ে দিলাম। এরপর আমি একটা কাজ করবো, আমি এখানে টেস্টি সল অ্যাড করবো, সামান্য পরিমাণ টেস্টি সল অ্যাড করবো। এখানে আমি একটু সয়া সস অ্যাড করতেছি, আমি আমার সয়া সসের কাটে দুই কাটে সয়া সস দিব। যেহেতু সয়া সস দিব সেহেতু লক্ষ্য রাখবেন, আপনারা চিনি লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, আমি কারণ সয়া সসে লবণ আছে, আমি লবণটা পরিমাণে কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিব। আমি পেঁয়াজ পাতাটাও এখন দিয়ে দিচ্ছি। এখন সবগুলি আমরা ভালো করে ভেজে নিব, যতটা ভাজা ঝরঝর হবে ততটা পোলাওটা একেবারে ঝরঝর হয়ে যাবে। তো আমি একটু ভালো করে ভেজে নেব, সেক্ষেত্রে 2-3 মিনিট সময় লাগবে। 3-4 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে, পোলাওটা একেবারে সুন্দর একটা ভাজা ভাজা হয়েছে। যে ভেজিটেবল সবজি করলে কিন্তু সবসময় আমরা গরম পানি দেওয়ার চেষ্টা করবো, কারণ গরম পানি দিলে ভেজিটেবল সবজিটা একেবারে ঝরঝর হয়। আর এই সবজিটার সাথে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন গরম পানি অ্যাড করব। পোলাও বাকি বিরিয়ানি যে কোনো একটা সবজি যে কোনো যাই রান্না করেন একেবারে বইটা বাতের মতো, তখন কিন্তু আপনার 1 কেজি চালু সেটাতে 2 কেজি পানি দেওয়া লাগে। তো আমি কিন্তু ওইভাবে মেপে দিই না, তো এইভাবে তালাশি দিয়ে আমার মা শাশুড়ি যেভাবে শিখেছে এইভাবে তালাশি দিয়ে চাহিদাঙ্গুল পরিমাণ পানি হলে আমাদের মনে করতে হবে যে ঠিক মতো পানি হচ্ছে। আর পানি বেশি হইলে যখন আপনার সবজিটা পোলাওটা একটু আঠা আঠা হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না। তো পানিটা অবশ্যই খেয়াল রাখবেন যে পানিটা একেবারে পরিমাণ মতো ঠিক মতো পানিটা হয়। তো আমি পরিমাণ মতো পানিটা দেওয়ার চেষ্টা করছি, দেখি আমার পোলাওটা কী হয়। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢাকার আগে আপনার কিন্তু এই পর্যায়ে লবণটা একটু ভালোভাবে দেখে নেবেন যে লবণটা আমাদের পরিমাণ মতো হচ্ছে কিনা। আমি এখন ঢাকনা দিয়ে দেখে রাখবো 20 মিনিটের মতো রাখার চেষ্টা করবো, দেখি পরবর্তী কী হয়। যখন আপনার
পোলাওটা ব্লক আসবে তখন কিন্তু পোলাওটা জালটা একেবারেই বন্ধ করে দিতে হবে। এখন দেখব আমি পোলাওটা আমার কেমন হচ্ছে। এই পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিব, মাথা চাড়া দিয়ে দিব। যদি এক সাইডে চলে যায় সেই সাথে আমরা এখন নাড়া ছাড়া দিয়ে সুন্দর করে, এখানে যদি আপনি চাইলে ঘি অ্যাড করতে পারেন এই পর্যায়ে, কিন্তু তাহলে ঘিয়ের একটা ফ্লেভার আসবে। তা আমি ঘিটা অ্যাড করবো না, কারণ এটার সাথে আমি যে চিকেন ফ্রাইটা করবো সেটার সাথে আমি ঘি অ্যাড করবো, এই জন্য আমি সবজি ফলাও ঘি অ্যাড করবো না। এখন আমি এটা পরিবেশন করবো, আমি এখন এটাতে উঠিয়ে নেবো। তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল পোলাও। আমার ভেজিটেবল পোলাওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আসমাতুল কুকিংয়ে যা সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।